আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বৃষ্টির দৃশ্য ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এখন বাজে বেলা 5টা, বিকাল 5টা। তো বিকাল 5টা বাজে, চারিদিকে মেঘ হয়ে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে রাত হয়ে গেছে। তো সেইটাই আপনাদের মধ্যে একটু শেয়ার করতেছি। তো দেখতে থাকুন। অনেক বাতাস ছিল এবং কি অনেক চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। তো এখন বাতাস আর অল্প অল্প বৃষ্টি হতেছে, মানে অনেক বৃষ্টি নামে নেই এখনও। তো দেখতে থাকুন। তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে, বৃষ্টি বোঝা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে আর কি। অল্প সময়ে অনেক অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা হতেছে আর একটু একটু করে খরচা হয়ে যেতেছে চারিদিকটা। আমার জানালার পাশে আবার বাইরে আবার খাতা লাগানো হয়েছে লোহার, ওইটার জন্য দেখতে পাচ্ছেন, ওটার জন্য আর কি ভিডিওটা করতে পারতেছি না সুন্দর করে। একদম বৃষ্টিতে পুরা ইয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এদিকে বারান্দার দিকে আসলাম, দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে পুরো বারান্দা। আমার পানি জমছে, পানিটা ওদিকে পাইপ দিয়ে সরে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে আকাশ মেঘলা কি করতেছে দেখতেছেন, আর শামিমা ওরা বৃষ্টিতে ভিজতে চাইতেছে। তো আমি অনেকবার না করছি, তো ওরা মানতেছে না, বললাম তো যা। বিকেলবেলা বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে, শুনল না। এখানে দাঁড়াইয়া ভিডিও করতেছি, একদম আমার আমি পুরাটা ভিজে গেছি, মোবাইল সহ ভিজে গেছি। দেখছো আকাশে কেমন করতেছে, হ্যাঁ বিদ্যুৎ চমকেট আছে এরাই ভিতরে, সাথে যায় না, ঠিক আছে এখানে এক ভিজো, হ্যাঁ বেশি ভিজো না, অল্প ভিজো, আপনি তো চেঞ্জ করে ফেলো, ঠান্ডা লাগবে তো না। আকাশে কেমন লাগে বৃষ্টিতে ভিজে? ভালো ভালো।
দেখতে পাচ্ছেন ওরা কি দুষ্টুমি করতেছে। অনেক মেঘে অনেক ডাকতেছে গরম গরম করে, দেখতে পাচ্ছেন কত বৃষ্টি। তো আমাদের গ্রামে টিনের ঘরে চালে বোঝা যায় বৃষ্টিটা কত তাইয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।